মর্নিং স্টুডেন্ট, আমরা প্রথম শ্রেণীতে আমরা কি পড়েছি? পরিবেশে অনেক কিছু আমাদের পরিচয়। আমরা দ্বিতীয় শ্রেণীতে এসেও আমরা আমাদের পরিচয়টা আরেকবার করে নেব, জানব। আমরা প্রত্যেকে বাবার নাম, মায়ের নাম আমরা জানব। তারপরে আমার বাবা, তোমার বাবা কি করেন, তোমার মা কি করেন, তুমি বড় হয়ে কি হতে চাও, এইগুলো আমরা জানব। প্রত্যেকেরই কিন্তু একটা লক্ষ্য থাকে, আমি বড় হয়ে কি হব। বাবা মায়েরও একটা আকাঙ্ক্ষা থাকে, আমার ছেলেটা এই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টিচার হবে, এরকম। তাই আমি বড় হয়ে তোমরা কি হবে সেটা তোমাদের ছোট থেকে এইটাকে ধারণাটাকে রাখতে হবে। আর একটা হলো, প্রথম শ্রেণীতে যেমন পড়েছিলাম আমরা কোন গ্রামে থাকি, কোন পাড়ায় থাকি, সেই নামগুলো আমাদের জানতে হবে। আমরা কোন জেলায় থাকি, কোন রাজ্যে থাকি, আবার আমরা কোন দেশে বাস করি। আমাদের তো সবার একটাই পরিচয়, আমরা ভারতবাসী। আর আমরা আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আমাদের জেলার নাম হাওড়া, এগুলো আমরা শিখেছি, তোমরাও শিখেছ। আচ্ছা, এইবার আমাদের অনেকেরই অনেকগুলো প্রিয়, যেমন খাবারের জিনিস থাকে, আবার প্রিয় খেলাও থাকে। আমরা খেলাধুলাও করি, তো পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলাও করতে হয়। এই খেলার মধ্যে প্রত্যেকের যে একটা খেলা ভালো লাগবে তা নয়, এক একজনের এক একটা আলাদা করে খেলাকে সে ভালোবাসে। কেউ ফুটবল ভালোবাসে, কেউ ক্রিকেট ভালোবাসে, কেউ ব্যাডমিন্টন ভালোবাসে। তাই এই যে আমাদের প্রথম পরিচয় চ্যাপ্টারে কিন্তু আমাদের এইগুলো আছে। এবার আমি যদি তোমাদের প্রশ্ন করি যে তোমাদের জেলার নাম কি, তোমরা বলবে আমাদের জেলার নাম হাওড়া। আচ্ছা, এবার এই যে জেলাটা, এইখানে আমরা প্রথমে গ্রাম আর কি শিখেছিলাম, পাড়া, জেলা, রাজ্য, দেশ। এবার আমাদের এই জেলার মধ্যে আবার থানা থাকে। এই থানার আন্ডার কোন কোন পাড়াগুলো, কোন কোন গ্রামগুলো থাকে সেগুলো। তাহলে আমাদের থানার নাম কি তোমরা জানো? তোমরা এই গ্রামের সব ছেলে মেয়ে, তাহলে তোমাদের থানার নাম হচ্ছে নিশ্চিন্দা থানা। তারপর ডাকঘর যেটা বলেছিলাম, সেই ডাকঘর হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম জানতে হবে। এবার আমি প্রশ্ন করলাম, বলতো যে তোমরা যে শহরে বা গ্রামে থাকো সেই গ্রামের নাম কি? কেউ বলে নিশ্চিন্দা, কেউ বলে জয়। আচ্ছা, এবার তোমার দেশের নাম কি? ভারতবর্ষ। এবার আমরা ভারতবর্ষ, আমাদের দেশ, আমরা ভারতবাসী বলতে আমরা খুব গর্ববোধ করি। আচ্ছা, এবার আমাদের ভাষাটা জানতে হবে, আমরা কোন ভাষায় কথা বলছি। আমাদের ভাষা হলো বাংলা, মাতৃভাষা হলো বাংলা। আর আমাদের রাষ্ট্রীয় ভাষা, সারা দেশের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি। এবার আমাদের রাজ্যে আবার রাজধানী আছে, আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। এবার আমাদের এই রাজ্যে এই থাকে রাজ্যপাল থাকেন, তারপরে মুখ্যমন্ত্রী থাকেন, এইরকম তারা হচ্ছে আমাদের উপরে, তারা নির্দেশ দেন, আমরা করি। তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বইটা, যেটা বইটা তো অনেকদিন আগে ছাপা হয়েছে, তার জন্য এখানে হচ্ছে আমাদের রাজ্যপালের নামটা একটু আলাদা আছে। এটা না, ইনি আগে ছিলেন, এখন হচ্ছে জগদীপ ধনকর আমাদের রাজ্যপাল। তাহলে আমরা আজকে এই যে প্রথম চ্যাপ্টারটা পড়ছি, তাতে আমরা কি জানতে পাচ্ছি? আমাদের রাজ্যের নাম, জেলার নাম, দেশের নাম। আর সব থেকে আর একটা বিষয় আমরা জেনেছি কি, আমরা আগে জেনেছিলাম যে আমরা সবাই বাঙালি জাতি। এবার আমাদের ভাষাটা কি? আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা বাংলা। আমাদের রাষ্ট্রীয় ভাষা কি? আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি। এবার আমাদের রাজ্যের আবার রাজধানী আছে, সেই রাজধানীর নাম কি? কলকাতা। আর আমাদের রাজ্যের রাজ্যপাল, তার নাম কি? জগদীপ ধনকর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা একজন পরিচয়টা কিভাবে দিলাম, যে আমরা একজন ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা বাঙালি।
তাহলে আমাদের পরিচয়টা হয়ে গেল। এবার চলে যাই আমরা দ্বিতীয় চ্যাপ্টারে। দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি আছে? দ্বিতীয় অধ্যায়ে আছে যে তোমরা শিশু, তোমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকবে। এবার তোমরা কি কি প্রশ্ন, তোমরা অনেকে উপরে আমরা কি দেখি? আকাশ, আকাশে আবার অনেক কিছু দেখি আমরা, চাঁদ দেখি, সূর্য দেখি, তারা দেখি, অনেক কিছুই আমরা দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের জানার বিষয়, আমরা জানবো আকাশে কি কি থাকবো। আমরা জেনে গেলাম কি সূর্য আছে, চাঁদ আছে, তারা আছে, অনেক গ্রহ আছে, নক্ষত্র আছে। এবার সব কখন আমরা এই সূর্যকে সব থেকে বড় দেখতে পাচ্ছি? তাহলে সূর্যকে আমরা সব থেকে বড় দেখি কোন ভোরবেলা এবং সন্ধ্যাবেলা। সূর্য ওঠার সময় তার রংটা কেমন থাকে? সূর্য ওঠার সময় তার রংটা থাকে লাল। সূর্য আমাদের কি দেয়? আলো দেয়, তাপ দেয়। দেখবে এত শীতকাল আমরা যেমন সোয়েটার পরছি, সকালবেলা সূর্য তাপ অতটা নেই, কিন্তু যখন বেলা হবে তাপটা যত বাড়বে তখন কিন্তু আমাদের এই সোয়েটারটা খুলে ফেলে, অর্থাৎ সূর্যের তাপে আমাদের গরম হয়, অর্থাৎ সূর্য আলোয় চারিদিক পরিষ্কার হয়ে গেছে, সব দেখতে পাচ্ছে। তাহলে সূর্য আমাদের তাপও দিচ্ছে আর আলোও দিচ্ছে। আর ভোরবেলা যখন সূর্য ওঠে সেই সময়কে কি বলা হয়? সেই সময়কে বলা হয় প্রভাত। আর সূর্য যখন সন্ধ্যাবেলায় অস্ত যায়, সূর্য ডুবে যায়, তখন সেই সময়কে বলা হয় সন্ধ্যা। এরপরে দেখো, আমরা পৃথিবী গ্রহটি যদি সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘোরে? ঘোরে সূর্যের বিপরীত দিকে ঘোরে, উল্টো দিকে। বিপরীত হচ্ছে উল্টো দিকে ঘোরে। আচ্ছা, সূর্যের এমন একটা গ্রহ আছে, এই এমন একটা গ্রহ আছে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, সেটি কি? সেটা সেই গ্রহ, সেই গ্রহ তোমরা যখন বড় হবে অনেক গ্রহের নাম পাবে, সেই গ্রহটি হচ্ছে শুক্র গ্রহ। পৃথিবীর আবার একটা উপগ্রহ আছে, সেই উপগ্রহটি হলো চাঁদ। তারপরে আমরা চলে আসছি, দেখো অনেকগুলো ফুলের রং আমরা জানি, আমরা বিভিন্ন রং এখন চিনেছি, লাল, গোলাপি, সাদা, সবুজ, এরকম অনেক কিছু। তাহলে ফুলের নানান রকম কিন্তু রং হয়। আবার আমরা গাছ দেখেছি, গাছের ডালপালা পাতা সব দেখেছি, গাছের পাতার রং কিন্তু সবুজই হয়। গাছের পাতায় ভোরবেলা আমরা শীতকালে, সেটা গ্রীষ্মকালে না, জল জল বিন্দু জলের ওই দেখা যায়, সেই জলবিন্দুকে কি বলা হয়? তাকে বলা হয় শিশির। দিনের বেলা আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আকাশের রং কেমন থাকে? ঘন নীল, তখন নীল থাকে। সূর্যের আলো পড়ে, সূর্যের আলো রঙের উপরে পড়ে তখন বিভিন্ন রঙের আকার ধারণ করে, কিন্তু দিনের বেলায় আকাশের রং কিন্তু ঘন নীল থাকে। তারপরে দেখো আমাদের দিয়েছে যে কত পাখি, এবার প্রথমেই আমরা পেয়েছি যে কোকিল কখন ডাকে, কোকিল হচ্ছে বসন্তকালে ডাকে। আবার গোধূলি কাকে বলে তোমরা এটা জানবে না, অর্থাৎ সূর্য যে টাইমে অস্ত যায়, যে সময়ে অস্ত যায়, সেই সময়টাকে বলা হয় গোধূলি। ভোরবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকের আকাশে তাকালে আমরা কি দেখতে পাই? সূর্যকে দেখতে পাই। তাহলে সূর্যকে আমরা কোন দিকে দেখতে পেলাম? পূর্ব দিকে। এবার দুপুরবেলায় সূর্য কোন দিকে থাকে? দুপুরবেলায় সূর্য আমাদের একদম মাথার উপরে থাকে, সেই সময়টাকে বলা হয় মধ্যাহ্ন। মধ্যাহ্ন বা দুপুরে সূর্য ঠিক আমাদের মাথার উপর দিকে থাকে। চাঁদ, চাঁদ পড়েছি আকাশে কি কি থাকে? চাঁদ, চাঁদের নাম পড়েছি। চাঁদকে আমরা কখন দেখতে পাই? চাঁদকে দেখতে পাই আমরা রাতের বেলা। আচ্ছা, এবার এই চাঁদকে কখন আবার অনেক সময় আকাশে দেখা যায় না? কোন সময় দেখা যায় না? যখন অমাবস্যা হয়, অমাবস্যার সময়ে চাঁদকে আকাশে দেখা যায় না। আর চাঁদকে একটা গোল থালার মতন দেখতে লাগে, সেটি কখন দেখতে লাগে? পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাতে চাঁদকে গোল থালার মতন দেখতে লাগে। আমরা প্রথমে একটা দেখো পড়েছি যে কোকিল কখন দেখতে পাই আমরা বসন্তকালে। আবার শেষ প্রশ্নটায় দেখো যে কখন বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হয় হচ্ছে বর্ষাকালে।
সব সময় তো বৃষ্টি হয় না, এই এখন শীতকাল, এখন ঠান্ডা লাগে কিন্তু এখন কিন্তু বৃষ্টি হয় না, তাহলে বর্ষাকালে বৃষ্টি হয়, বসন্তকালে কোকিল ডাকে, গ্রীষ্মকালে গরম লাগে। এরপরেই তোমরা ছটা ঋতুর নাম আমরা শিখেছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে চারটে ঋতু নাম আমরা, এই ছটা ঋতু, সরি ছটা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছটা ঋতু আমরা যে পড়েছি, তাহলে এই ছটা ঋতু কখন কি হয়, গ্রীষ্মকালে গরম হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, গ্রীষ্ম বর্ষা, শরৎকালে কি হয়, দুর্গা পূজা হয়, শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, হেমন্তকালে নতুন ধানের চাষ হয়, নতুন ধান ওঠে, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। এবার এরপরেই আসলো শীত, শরৎকালে আমাদের দুর্গা পূজা হয় কিন্তু এটা মনে রাখবে, তারপর শীত, ঠান্ডা, অর্থাৎ পৌষ মাস, এই দু মাস হচ্ছে শীতকালে, আমাদের এখন খুব শীত, আমরা সোয়েটার চাদর পরে আছি, তারপরেই হচ্ছে বসন্ত, আস্তে আস্তে করে আমাদের শীতটা চলে যাচ্ছে, অল্প অল্প ঠান্ডা থাকছে, নানান রকম চারিদিকে প্রকৃতির গাছপালা সব নতুন পাতা সৃষ্টি হচ্ছে, ফুলের ফুল ধরছে, এক একটা গাছে এক এক রকম ফুল ধরছে, আর পাখি বসন্তে কু কু করে যে পাখিটি ডাকে সেটি হচ্ছে কোকিল। তাহলে এই যে ছটা ঋতুতে ছ রকম জিনিস হয়, ছটা ঋতুর নাম আমরা জানলাম। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের হয়ে গেল, আবার পরের দিন তৃতীয় চ্যাপ্টার হবে। থ্যাংক ইউ।